নমস্কার, rinaskitchen.com এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ অন্য স্বাদের একটি ডালের রেসিপি, লাউ শাক দিয়ে মুগ মুসুর ডাল। একঘেয়ে ডালের স্বাদ বদলাতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ মতো মুগ ডাল আর 1 কাপ মতো মুসুর ডাল। এবার বেশ কয়েকবার জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু লাউ শাক ধুয়ে কুচো করে কেটে রেখেছি। এরপর গ্যাস অন করে একটা জায়গায় পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল একটু গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ মুসুর ডাল। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা লাউ শাক। এরপর সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে দিলাম। আর তার সাথে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো। পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন, আমাদের লাউ শাক আর ডাল দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর অন্য একদিকে কড়াই গরম করতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এই সময় এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। আর তার সাথে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এবার এটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। 1 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করার পর এরপরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। সেদ্ধ করে রাখা ডালটা দেবার পরে এই সময় এর মধ্যে দিয়ে দেব 7 মতো চিনি। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটাকে হতে দেব। সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম।
দেখুন আমাদের লাউ শাক দিয়ে মুগ মসুর ডাল কিন্তু রেডি। নামানোর আগে শুধু এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেব। আজকের এই লাউ শাক দিয়ে মুগ মসুর ডালের রেসিপি আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আজ এই পর্যন্তই, আবার নেক্সট দিন চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।